15/6/2024 তারিখে আমরা একটা চুরির কেস, বাইক চুরির কেস একটা আমরা রেজিস্টার করি, যার কেস নাম্বার 73/2024। এই কেসের তদন্ত নেমে আমরা প্রথম একটা নাম্বারলেস হিরোহন্ডা 200R বাইক আমরা একটা সিজ করি এবং সঙ্গে দুইজনকে আমরা অ্যারেস্ট করি, যাদের পজিশন থেকে আমরা জয়পুর এলাকা থেকে বাইকটি উদ্ধার করেছিলাম। একজন বাংলাদেশি ছিল, আলমগীর মিয়া, তার বাড়ি হলো চান্দিনামুড়া, এবং অরিজিৎ হোসেন, যার বাড়ি বাংলাদেশ। পরবর্তী সময়ে আমরা সিসিটিভি অ্যানালাইসিস করে এই কেস কানেকশনে আমরা একজন লোককে শনাক্ত করি, এবং গতকালকে আমরা একটা গোপন খবরের ভিত্তিতে খবর পাই যে সে অফিস লেন আবারও বাইক চুরির উদ্দেশ্যে মানে এখানে এসেছিল। তারপরে তাকে আমরা অ্যারেস্ট করি এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর আমরা আরও দুইটি বাইক উদ্ধার করি, TR01U8650 হোন্ডা শাইন এবং TR01AS6646। আরও দুইটা বাইক উদ্ধার করি এবং তাকে অ্যারেস্ট করি। আজকে পুলিশ রিমান্ডে তাকে আদালতে আমরা প্রেরণ করব। নামটা কি? নামটা হলো সমীর মল্লিক, বাবার নাম অমরেশ মল্লিক, নোয়াবাদী, জিরানিয়া। ওর সাথে তো আত্মীয় জড়িত আছে? হ্যাঁ, ওর সঙ্গে আরও জড়িত আছে। এগুলি তদন্তের স্বার্থে এখন আমরা বলতে পারবো না, এবং আরও বাইক যে চুরি হয়েছে এগুলো আমরা মোটামুটি একটা ইনফরমেশন পেয়েছি, রিমান্ডে এনে আমরা বাকিটা। নতুন অ্যাকচুয়ালি কেসটা রেজিস্টার হয়েছে ক্রিমিনাল নতুন ল অ্যামেন্ডমেন্ট হওয়ার আগে, যেহেতু হয়েছে আমরা 382D অনুযায়ী, 382D IPC অনুযায়ী আমরা কেসটা রেজিস্ট্রেশন করেছি এবং পুরান ল অনুযায়ী তার তদন্ত হবে।